আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাটনের এমন একটা রেসিপি নিয়ে এসে যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপির জন্য মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে তার জন্য সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে প্রত্যেকটা মশলা যেন মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে যায় এই মাংসটা আমাকে অন্তত পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখতে হবে আপনারা যদি বেশি পারেন তাহলে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন এবার আমার একটা পেস্টের প্রয়োজন তার জন্য আমি নিয়ে নিচ্ছি দশ বারো কোয়া রসুন দেড় ইঞ্চি মতো আদা আর নিচ্ছি টমেটো যেটা আমি আপনাদের এখানে দেখাতে ভুলে গেছিলাম পেস্টটা করে নিচ্ছি করে এক রেখে দিয়েছি এবার গ্যাশের আছে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা গোটা গোটা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো এবার কিন্তু আমাকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলে এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আস্ত শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দিচ্ছি কালো গোলমরিচ ও জায়ফলের গুঁড়ো এই প্রত্যেকটা উপকরণ ভাজা হলে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিগুলো কিন্তু বেশ লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্টটা এই পেস্টটা দিয়েও কিন্তু মাটনের সাথে খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে যাতে এই পেস্টে যে আদা রসুনটা আছে তার কাঁচা গন্ধটা যেন চলে যায় এবার একটা বাটিতে জল নিয়ে আমি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে জলটা ভালো করে গুলে নেব গুলে নিয়ে এই জলটাই কিন্তু আমি এবার মাটানে দিয়ে দেবো এই যে মশলাটা আমি দিলাম এর যে জলটা জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর মশলাটার থেকে একটা তেল ছাড়া ছাড়া ভাব আসবে তখন বুঝতে হবে যে মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম আর বেশ পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনা তুলে আবারও আমাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখিয়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ টক দই দেওয়ার পরে কিন্তু টক দই থেকে একটা জল ছাড়ে সেই জল ছাড়লে সেই জলটাও আমাকে শুকিয়ে নিতে হবে এবার মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মাটনটা কষিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই মাটনটা কষিয়ে যেতে হবে একটা করে উপকরণ পড়বে আর মাটনটা কষানো হবে মাটন কষানোটা কিন্তু বেশ এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চলবে এবার দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন এইবার কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখুন কালারটাই একটা অদ্ভুত সুন্দর হয়েছে এই কালারটা কিন্তু দেখলেই মনটা ভরে যাচ্ছে এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাটা এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও কিন্তু আবার বেশ কিছুক্ষণ মাটনটাকে কষিয়ে নিতে হবে এইবার কষানোর কারণ হচ্ছে আলুর মধ্যে যেন মাটনের ফ্লেভার মাটনের স্বাদ সব কিছু যেন চলে যায় এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো গোটা টমেটো এবং চারটে ছাঁচি পেঁয়াজ অবশ্যই এটা ছাঁচি পেঁয়াজের থেকে একটু বড়ই বলতে পারেন এবার মাটানে আমি নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে দেখবেন মাটান থেকে আবারও একটু জল বেরোয় তখন আবারও মাটনটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ টমেটো আর নুন দিয়ে এই কষানোটা কমপ্লিট হয়ে গেলে এবার এতে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিলাম একটু চিনি কারণ এখানে টক দই পড়েছে টমেটো বাটা পড়েছে চিনি দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি এখানে আগের থেকে একটু চায়ের লিকার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাটানের এই রেসিপিতে চায়ের লিকার দেওয়ার একটাই কারণ যাতে দেখতে একটা অসাধারণ সুন্দর হয় কালারটা কিন্তু এর খুব সুন্দর আসে এক হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে চায়ের লিকার আপনারা দেখুন কালারটা কি অদ্ভুতভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু মাটানের চেঞ্জ হতে থাকছে একটা করে উপকরণ পড়ছে মাটনটা কষানো হচ্ছে আর কালারটাও চেঞ্জ হচ্ছে এখন দেখেছেন কালারটা কালারটা কি সুন্দর দেখতে লাগছে আমি এর মাঝখানেই কিন্তু আলু টমেটো আর পেঁয়াজগুলো তুলে নিয়েছিলাম যাতে বেশি মাত্রায় সেদ্ধ হয়ে না যায় আমার কিন্তু এইবার মাটনটা সম্পূর্ণরূপে কষানো কমপ্লিট হয়েছে মাটনের কালার কিন্তু একদম অন্য রকম এসে গেছে আর এই কালারের আসার কারণটাই হচ্ছে কিন্তু চায়ের লিকার এবার আমি মাটনটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি এবং একটু জল দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম ঢাকনাটা বন্ধ করে চার পাঁচটা সিটি দিয়েছি তারপরে ঢাকনা খুলে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আপনারা যদি মনে করেন যে এই ক্ষেত্রে গরম মশলার গুঁড়োটা স্কিপ করবেন করতেই পারেন কারণ অনেকেই গরম মশলার গুঁড়ো খুব একটা পছন্দ করেন না এবার মাটনটাকে কিন্তু আরও ভালোভাবে ফুটতে দিতে হবে দেখুন টমেটো আলু সব কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার এতে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখতে দেখেছেন কালারটা অসাধারণ হয়েছে আর এই রান্নার মেইন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজটা এই রান্নার যদি টমেটোটা আপনারা একবার মুখে দিয়ে দেখেন আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন